শিলিগুড়ি তৃণমূল দলীয় কার্যালয়ে শিক্ষক দিবস পালন করা হলো। শুক্রবার শহরের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দপ্তরে শিক্ষক দিবস উপলক্ষে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করলো জেলা তৃণমূলের নেতা ও সদস্যরা। জানিয়েছেন তৃণমূল নেতা রঞ্জন সরকার, শুনে নেব। আজকে 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি নিজে তার জন্মদিন পালনের ইচ্ছা কোনোদিনই প্রকাশ করেননি বা তার ছাত্রছাত্রীদেরকে তিনি আবেদন করেছিলেন যে আজকের দিনটি তিনি জন্মদিন হিসেবে পালন করতে চান না। তার ছাত্রছাত্রীরাই আজকের দিনটিকে তাদের শিক্ষক, তাদের গুরু, তাদের উদ্দেশ্যে আজকে উৎসর্গ করেছেন। এই দিনটি আমরা সারা ভারতবর্ষে একজন ফিলোসফার, একজন শিক্ষক, একজন শিক্ষাবিদ এবং আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, তার যে জীবনধারা, তার যে বিচার, তাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের দিনটি আমরা পালন করি। সমস্ত শিক্ষক সমাজ, আমাদের যারা শিক্ষা গুরুরা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, শুধু অধ্যাপনায় নন, সমস্ত ক্ষেত্রে যারা গুরুরা রয়েছেন তাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই, তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকের দিনে আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের এই মহাপুরুষদের জীবনী খুব অমূল্য, তাই আজকের দিনটি আমরা সমস্ত জেলা জুড়ে আমাদের দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা আজকে পালন করছি। সরকারি যে প্রোগ্রাম আমাদের দার্জিলিং জেলার, সেটা নীলনয়নী বিদ্যামন্দিরে হচ্ছে। ছাত্ররা একটা অনুষ্ঠান তারা ইউনিভার্সিটিতে করছেন এবং আমাদের যারা শিক্ষক নেতৃত্ব রয়েছেন আমাদের, তারা রামকিঙ্কর হলে বেলা দেড়টার সময় এটা পালন হবে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের দিনে। সমস্ত গুরুদেরকে অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা জানাই। সর্বভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড, কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায়, কোচবিহার